প্রত্যেক বছরের মতো এবছরও ভাতার ব্লকের বাসুধা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে মহাভোগের আয়োজন করা হয়। রবিবার ভাতারের বাসুধা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 188তম জন্মদিবস উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সারাদিন ধরে বিশেষ পূজার্চনা চলে। বাসুধা শ্রীরামকৃষ্ণ আশ্রমে আজকে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেক বছরে না, এই বছর আমরা অনুষ্ঠানটা করে থাকি। কি কি সকাল থেকে কি কি অনুষ্ঠানের আয়োজন ছিল? সকাল থেকে মঙ্গল আরতি, তারপরে বেদ পাঠ, তারপরে প্রভাত ফেরি, তারপরে ঠাকুরের বিশেষ পূজা পাঠ, হোম, হ্যাঁ, ভোগ, এবং দুপুরে সাধু ভাণ্ডারা, আর তারপরে ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। এদিন ভাতারের বাসুধা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে দিনভর আবৃত্তি, নৃত্য সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে ভক্তদের জন্য মহাভোগের আয়োজন করা হয়। এদিন বাসুধা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বাৎসরিক অনুষ্ঠানে ভাতার থানা এলাকা সহ আশেপাশে এলাকার প্রায় 50টি গ্রামের হাজার ভক্ত আশ্রম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। এই দিন আশ্রম প্রাঙ্গণ হয়ে উঠেছিল মহামিলন ক্ষেত্র। বিভিন্ন প্রান্তের রামকৃষ্ণ আশ্রমের মহারাজ বৃন্দ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক।